সম্মান, স্বাধীনতার জন্য কত ভাই দেশপ্রেমিক বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিন। 1971 সালের 25শে মার্চ যখন বাঙালি জাতিকে মেধাশূন্য করবার জন্য নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি হানাদার কর্তৃক বন্দী করা হয়, তারই পূর্ব মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য স্বাধীনতার ডাক দিয়েছিলেন। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, 30 লাখ মানুষের জীবন, 2 লাখ মাগুলির সম্ভ্রম হারিয়ে অর্জিত হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। বাঙালি পেয়েছে স্বাধীনতার লাল সবুজ পতাকা। এদিন সেদিন আধারের কালো দিনকে পরাজিতে জাগল সবুজে সমারোহ, নদীর নালা বিল ঝিরে বইল সুশীতল বাতাস, মায়ের মুখে ফুটল একরাশ হাসি। বাংলার মানুষ লাল সবুজের পতাকা হাতে নেমে এলো রাজপথে। কোমল হৃদয়ের বাঙালি যে সময়ের প্রয়োজনে পাথর কঠিন হতে পারে তা শতভাগ জানিয়েছিল মুক্তিযুদ্ধে। আমরা স্মরণ করি সেই সকল মুক্তিযোদ্ধা যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষে মায়ের কোল ছেড়ে তারা পালিয়ে গিয়ে বনে জঙ্গলে বিভিন্ন এই বাংলা মায়ের জন্য যারা জীবন দিয়েছে, যারা সংগ্রাম করে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। 6 ডিসেম্বর ভারতের লোকসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের স্বীকৃতি প্রদান করেন। ভারতের পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন ভুটানের রাজা জিগমে সিংহে ওয়াংচো। নদীমাতৃক মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য অমাবস্যার ঘন অন্ধকার কেটে যাবে, সূর্যটা জ্বলবে, এই প্রত্যয় প্রত্যাশা নিয়েই 9 মাস মরণপণ যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা। মায়ের কোলে আর হয়তো ফিরবে না সেই প্রত্যয় মনোবল নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছিল শত্রু সেনার বিরুদ্ধে। সম্মানিত অতিথিবৃন্দ মণ্ডলীকে আবার পতাকা মঞ্চে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। তোমাদের স্কুলের নাম মাঠ পরিদর্শন শেষে সম্মানিত মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খোকসা উপজেলা পরিষদের।